শম্ভুমিত্র বিরচিত বিভাব নাটক। বহুরূপী নাট্যদলের প্রযোজনায় এবং শম্ভুমিত্রের পরিচালনায় 1951 খ্রিস্টাব্দে বিভাব নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। প্রাথমিকভাবে শম্ভুমিত্রের পরামর্শে একটা আইডিয়ার কাঠামো ঠিক করে নিয়ে নাটকের কুশিল্পীরা যে যার মতো সংলাপ বানিয়ে নাটকটিকে গড়ে তুলেছিল। তবে তার পরবর্তীতে শম্ভুমিত্র নিজেই এটিকে লিখিত রূপ দিয়েছিলেন। 1956 খ্রিস্টাব্দে বহুরূপী নাট্যপত্রে বিভাব নাটকটি প্রথম প্রকাশিত হয়। আরও পরে কুমার রায় সম্পাদিত বাংলা একাঙ্ক নাটক সংকলন এবং শম্ভুমিত্রের দুটি নাটক বইতেও অন্তর্ভুক্ত হয়েছে। নাটকটির বিষয় সংক্ষেপ। বিভাব হলো একটি একাঙ্ক নাটক। এই নাটকের চরিত্রেরা বাস্তব জীবনের পরিচিতি নিয়েই মঞ্চে এসে উপস্থিত হন। বহুরূপী নাট্যদলের কর্ণধার শম্ভুমিত্র। দলের জন্মলগ্ন থেকে জড়িত সদস্য অমর গাঙ্গুলি আর শম্ভুমিত্রের স্ত্রী তৃপ্তি মিত্র তথা বৌদি, এই ত্রয়ীকেই নিয়েই এই নাটক। পর্দা খুললেই মঞ্চের মাঝখানে সাদা আলোয় শম্ভুমিত্রকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি কোনো ভূমিকা না করেই গ্রুপ থিয়েটারের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, বিভাবের বদলে এই নাটকের নাম অভাব হলেই ভালো হতো, কারণ টাকা মঞ্চ উপকরণ, এই সমস্ত বিষয়েই অভাব হলো তাদের নিত্যসঙ্গী। যদিও সরকার পেশাদারি রঙ্গমঞ্চের ক্ষেত্রে নানা রকম শিথিলতা দেখায়, কিন্তু গ্রুপ থিয়েটারের কপালে সেটুকু জোটে না। তবে এত প্রতিকূলতা সত্ত্বেও নাটক করবার বোকামিটা তাঁরা ছাড়তে পারেননি, তাই অনেক ভেবেচিন্তে একটা প্যাঁচ বের করেছেন। এই প্যাঁচ অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন এক নাট্যরীতি। বিষয়ে হদিস দিতে গিয়ে তিনি নাট্য উপকরণের অভাব ঢাকতে পুরনো বাংলা নাটক বা উড়ে দেশের যাত্রা কিংবা মারাঠি তামাশায় যেভাবে অভিনয় কৌশলকে ব্যবহার করা হয় সে সমস্ত দৃষ্টান্ত টেনে আনেন। যদিও তিনি জানেন সাহেবের সিলমোহর না থাকলে ঔপনিবেশিক শিক্ষায় শিক্ষিত ইংরাজি জানা বহু বাঙালি তাকে মান্যতা দেয় না, তাই বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখায় নাট্যভঙ্গি ও অনুভূতি প্রধান জাপানি কাবুকি থিয়েটারের দরাজ প্রশংসার কথা উল্লেখ করেছেন। তারপর প্রয়োগ নির্ভর এক নতুন নাট্যরীতিকে উপভোগ করার জন্য সকলকে আর একটু অনুভূতিপ্রবণ ও কল্পনা নির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন। নাটকের অভিনয় শুরু হয়। শম্ভুমিত্র একজনের বাড়ির দরজায় কড়া নাড়ছেন। বাড়ির মালিক অমর গাঙ্গুলি তথা অমর তাকে ওপরে আসতে বলেন। শম্ভুমিত্র তাঁর কথা মতো দোতলায় উঠে আসেন। দলের সম্পাদকের নির্দেশে হাসির নাটকের খোরাক জোগাড় করতে শম্ভুমিত্রের এই অসময়ে হাজিরা, কারণ হাসির নাটকের নাকি দারুণ বক্স অফিস। এই সময় শুধু ভঙ্গির ওপর নির্ভর করে অন্য ঘরে যাওয়া, চেয়ারে বসা এবং আরাম করে সিগারেট ধরানোর বিষয়টি ফুটিয়ে তোলা হয়। আর ঠিক এরপরেই কল্পিত চায়ের কাপ হাতে মঞ্চে তৃপ্তি মিত্র অর্থাৎ বৌদি প্রবেশ করেন। অমর বৌদির কাছে শম্ভুমিত্রের আসার কারণ ব্যাখ্যা করেন। শম্ভুমিত্র কল্পিত চেয়ারে বসার কিংবা টলতে টলতে উঠে দাঁড়াবার ভঙ্গি করেও তাদের হাসাতে ব্যর্থ হন। অমর জানান কোনো গল্প বা হিউম্যান ইন্টারেস্ট কিংবা পপুলার অ্যাপিল ছাড়া মানুষকে হাসানো সম্ভব নয়। তখন তিনজনকেই খানিকক্ষণ চিন্তান্বিত দেখায়। এবার বৌদি প্রস্তাব দেন, যেহেতু পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হলো প্রেম, সুতরাং নাটকে একটা লাভ সিন বা প্রেমের দৃশ্য থাকা উচিত। তাই তখনই প্রেমের দৃশ্যে অভিনয়ের প্রয়োজনে মঞ্চ থেকে কল্পিত চেয়ার টেবিলগুলি সরানো হয়। বৌদির ইচ্ছানুসারে তিনি নিজেই নায়িকা হন এবং শম্ভুমিত্র হন নায়ক।
রাস্তায় নায়ক নায়িকা ধাক্কাধাক্কি, এই হলো নাট্য দৃশ্যের বিষয়। নায়ক নায়িকা ধাক্কাধাক্কি হওয়া মাত্র নায়িকা নায়ককে দু কথা শুনিয়ে গালে একটা চর কষিয়ে দেন। মারামারির কারণে হতবাক শম্ভু মিত্র বলেন, এ বড় জখমি লাভ সিন। ওদিকে আকস্মিক প্রেমের জাগরণে নায়িকা ফিল্মি কায়দায় রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে লিপ দিতে থাকে, কিন্তু অমর গাঙ্গুলি ও শম্ভু মিত্র দুজনেই বলেন এ দৃশ্যে তাদের হাসি পাচ্ছে না। ফলে আবার সকলে ভাবতে শুরু করে এবার বৌদি মাথা খাটিয়ে একটা প্রোগ্রেসিভ লাভ সিন করার পরিকল্পনা করেন। অমর গাঙ্গুলিকে দেওয়া হয় পুলিশ সার্জেন্টের চরিত্র, পলায়নরত শম্ভু মিত্রকে ধরে ফেলার দায়িত্ব তার। অন্যদিকে এই দৃশ্যে শম্ভু মিত্র একজন লুকিয়ে থাকা রাজনৈতিক নেতা। এই কথাই শম্ভু মিত্র আর অমর গাঙ্গুলি বৌদিকে নিরস্ত করার চেষ্টা করেন, কারণ রাজনৈতিক কাজিয়ায় পড়লে দলের ক্ষতি হবে। কিন্তু বৌদি বোঝান রাজনৈতিক নেতা না হলে প্রগতিশীল হবে না এবং রাজনৈতিক তাৎপর্য আসবে না। আসলে এক মত হলে অভিনয় শুরু হয়। বৌদি পুলিশ আসছে দেখে শম্ভু মিত্রকে জানালা দিয়ে পালাতে বলেন। এখানে নাটকীয়তা আমদানির জন্য তিনি বার্নার শ এবং তুলসী লাহিড়ির পথিক নাটকের ডায়লগ বলেন। পুলিশ রূপী অমর গাঙ্গুলি তাকে জানলা দিয়ে লাফাতে দেখেই চোর ভেবে ধরতে ছোটেন, কিন্তু এই দৃশ্যেও কারোর হাসি পায় না। ফলে বৌদি রেগে হতাশ হয়ে চলে যান। অবশেষে প্রকৃত জীবন থেকে হাসির রসদ খুঁজতে শম্ভু মিত্র কলকাতা শহরের পথে অমর গাঙ্গুলিকে নিয়ে বেরিয়ে পড়েন। যদিও চার দেওয়ালের বাইরে ব্যস্ত পথঘাটে জীবন কিংবা হাসি কোনোটার খোরাকই মেলে না, এমন সময় চাল কাপড়ের দাবিতে একটি মিছিল এগিয়ে আসতে দেখা যায়। পুলিশি ঝামেলা এড়াতে শম্ভু মিত্র আর অমর গাঙ্গুলি পালাতে উদ্যত হয়। এদিকে মিছিলকে উদ্দেশ্য করে পুলিশ সার্জেন্ট থামার হুঁশিয়ার দেন, কিন্তু মিছিলরা ফেরে না। একইভাবে স্লোগান দিতে থাকে, পুলিশ গুলি চালায়, একটি ছেলে ও মেয়ে চিৎকার করে পড়ে যায়। এবার অমর গাঙ্গুলির কাছে শম্ভু মিত্র জানতে চান, কি অমর হাসি পাচ্ছে? তারপর নিজেই বলেন, এবার দর্শকের নিশ্চয়ই খুব হাসি পাবে। ধীরে ধীরে মঞ্চে পর্দা নেমে আসে। নাটকটির নামকরণ। আচার্য ভরত তাঁর নাট্যশাস্ত্রে বলেছেন, নাটক বা কাব্যে হাসি, দুঃখ, আনন্দ, রাগ ইত্যাদি অনুভূতির ভাব জেগে ওঠে যে কারণে তাই হলো বিভাব। এখন বিচার্য পাঠ্য নাটকটির নাম বিভাব রাখা কতদূর সঙ্গত? প্রথমেই বলা প্রয়োজন, সম্পূর্ণ নাটকটিতে শম্ভু মিত্রের শানিত বুদ্ধিদীপ্ত বিদ্রূপের এক অসামান্য প্রকাশ লক্ষ্য করা যায়। নাটকের শুরুতেই তিনি জানিয়ে দেন, কোনো এক ভদ্রলোক নাট্যশাস্ত্রে খুঁজে নাটকের নাম রেখেছেন বিভাব, কিন্তু দুরন্ত অভাব থেকেই এর জন্ম, তাই বিভাবের বদলে এর নাম অভাব হলেই ভালো হতো। নাটকের অন্যতম প্রধান চরিত্র শম্ভু মিত্র সম্পাদকের ইচ্ছায় বক্স অফিস সফল হাসির নাটকের রসদ খুঁজতে অমর গাঙ্গুলির বাড়ি আসেন। সেখানে তৃপ্তি মিত্রের প্রস্তাবে লাভ সিন কিংবা প্রোগ্রেসিভ লাভ সিনের মহলা হয়, কিন্তু কারও মনঃপূত হয় না। অবশেষে হাসির খোঁজে তাঁরা রাস্তায় বেরিয়ে ব্যস্ত শহরের পথে একটি মিছিলকে এগিয়ে আসতে দেখেন। অপ্রতিহত মিছিলকে থামাতে পুলিশ গুলি চালায়। একটি ছেলে ও মেয়ের আর্তচিৎকার ভেসে আসে। শম্ভু মিত্র বলেন, এবার নিশ্চয়ই লোকের হাসি পাবে। আসলে সস্তা হাসি দিয়ে যে সাধারণ মানুষের জীবনের যন্ত্রণাকে লুকিয়ে রাখা যায় না, নির্মম ব্যঙ্গের মোচড়ে নাটককার এই ভয়াবহ সামাজিক সত্যকে এভাবে উন্মোচন করেন বলেই এই নাটকের বিভাব নামকরণ সার্থক ও তাৎপর্যবাহী হয়ে ওঠে।